পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে পুরুষ মানুষ প্রবেশ নিষিদ্ধ, যেতে পারবে শুধু নারীরা, যেটি নারীদের জন্যই সংরক্ষিত। সেখানে শুধু নারীদেরই রাজত্ব। তারা সেখানে ইচ্ছে মতো আনন্দ উৎসবে মেতে ওঠেন। দ্বীপটির অবস্থান বাল্টিক সাগরের ফিনল্যান্ডের উপকূলে। দ্বীপটির নাম সুপারসি আইসল্যান্ড। আর এই দ্বীপে পুরুষের প্রবেশ নিষিদ্ধ। তবে কেন পুরুষেরা সেখানে যেতে পারেন না? এই দ্বীপটির আয়তন 8.47 একর। গত 2 বছর আগে কিনে নিয়েছেন মার্কিন এক নারী ব্যবসায়ী, যার নাম ক্রিস্টিনা রোজ। আর তিনি ওই দ্বীপের পুরুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন। এই ব্যাপারে ক্রিস্টিনা জানান, তিনি একবার ক্যালিফোর্নিয়ায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে তিনি লক্ষ্য করেন পুরুষদের উপস্থিতির কারণে নারীরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। প্রকৃতি সৌন্দর্যের যেখানে মাতোয়ারা হওয়ার কথা, অথচ তা না হয়ে নিজেদের আকর্ষণীয় দেখাতে মেয়েদের সাজুগুজু নিয়ে ব্যস্ত। তাই তিনি শুধু নারীদের জন্য সংরক্ষিত একটি স্থান তৈরি করার চিন্তাভাবনা করেন এবং সেই চিন্তাভাবনা থেকেই এই দ্বীপটি কিনে নেন, যে দ্বীপে নারীদের নিরাপত্তা সহ সকল বিষয়ের উপর নজর রেখেছেন। এখানে নারীদের ছুটি কাটানোর জন্য সব রকমের সুযোগ সুবিধা দিয়ে এই দ্বীপটিকে সাজিয়ে তুলেছেন। ফিটনেস এবং নিউট্রিশনের দিকে যাতে নারীরা সেখানে ধ্যান রাখতে পারেন, এজন্য সেখানে আছে সব রকম ব্যবস্থা। ক্রিস্টিনা দ্বীপটিকে কেনার পর সেখানে গড়ে তোলেন একটি রিসোর্ট, যেখানে আছে 4টি বড় বড় কেবিন। প্রতি কেবিনে 10 জন করে নারী থাকতে পারবেন। মোট কথা, এখানে মেয়েরা যত খুশি আনন্দ হই হুল্লোর করতে পারবেন। কেউ তাদের বাধা দেবে না, কেউ নজরদারিও চালাবে না। তবে এই দ্বীপে সময় কাটাতে চাইলে চটপতি 5 দিনের খরচ পড়বে 2-4 লক্ষ টাকা পর্যন্ত। তবে শুধু টাকা দিলেই কিন্তু এই আইল্যান্ডে যাওয়ার অনুমতি মিলবে না। এখানে যেতে হলে অনেকদিন আগে থেকেই বুকিং দিতে হয়, তারপর ভিডিও কলে দিতে হয় ইন্টারভিউ। এখানে উত্তীর্ণ হলে তবেই যেতে পারবেন নারীদের জন্য সংরক্ষিত এই দ্বীপে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিয়মিত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো কথা হবে নতুন একটি ভিডিওতেই। ধন্যবাদ।